হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই টার্গেট জিকে টপিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতা পুলিশ কনস্টেবলের লেটেস্ট জিকে চ্যাপ্টার 4। তো চলো, তোমাদের কলকাতা পুলিশের এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের খুবই কমনযোগ্য এবং হুবহু গুরুত্বপূর্ণ লাস্ট সাজেশন। তো চলো দেরি না করে তোমাদের যে প্রথম কোশ্চেনটি থাকছে সেটার দিকে আগা যাক। তোমাদের প্রথম কোশ্চেন যেটি থাকছে সেটি হচ্ছে, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? তো আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন বলো অ্যান্সারটা। প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করবেন। চলো শুরু করা যাক। আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? অপশন সি রাইট অ্যান্সার, সেতার। নেক্সট, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে? অপশন বি রাইট অ্যান্সার, রম। চলো নেক্সট কোশ্চেন। সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে? কোন বছরে হয়েছে? অপশন বি রাইট অ্যান্সার, 1976 সালে। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। বর্ডার রোডস অর্গানাইজেশন এর নতুন জেনারেল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? নতুন কে নিযুক্ত হয়েছিলেন? অপশন এ রাইট অ্যান্সার, রাজীব চৌধুরী। চলো নেক্সট কোশ্চেন। ডারউইনের তত্ত্ব বলো। অপশন বি রাইট অ্যান্সার, প্রাকৃতিক নির্বাচনবাদ। চলো 2011 সালে, সরি এটা ভুল আছে, অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 2011 সাল অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত হবে? এটা কিন্তু একটা মিস্টেক হয়েছে। তো এটা কত? 2011 সাল অনুযায়ী পশ্চিমবঙ্গ সাক্ষরতার হার, অপশন সি রাইট অ্যান্সার, 77.08%। চলো, গীত গোবিন্দ রচয়িতা জয়দেবের বাংলায় কোন রাজার সভাকবি ছিলেন? গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলায় কোন রাজার সভাকবি ছিলেন? অপশন ডি রাইট অ্যান্সার, লক্ষ্মণ সেন। ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? অপশন সি রাইট অ্যান্সার, সেতার। নিম্নলিখিত দিনগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়েছে? নিম্নলিখিত দিনগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়েছে? অপশন এ রাইট অ্যান্সার, মহানবী। নেক্সট, রাইট অ্যান্সার মহানবী। চলো, কার রাজত্বকালে ফতেপুরের সিক্রি নির্মিত হয়েছে? কার রাজত্বকালে ফতেপুরের সিক্রি নির্মিত হয়েছে? কার রাজত্বকালে ফতেপুরের সিক্রি নির্মিত হয়েছে? অপশন এ রাইট অ্যান্সার, আকবর। চলো নেক্সট কোশ্চেন। প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করবেন এবং সঙ্গে থাকবেন। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম, অপশন ডি রাইট অ্যান্সার, কানপুরে। তিব্বতীরা যে দিনটি অভ্যস্থানে ছিল দিন বলে মানেন বলো, কোন দিনটাকে অভ্যস্থান দিন বলে মানেন? অপশন এ রাইট অ্যান্সার, 10ই মার্চ। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা কোনটি? অপশন ডি রাইট অ্যান্সার, কোচিন শিপইয়ার্ড, কোচি। নেক্সট কোশ্চেন, কোচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলায়? অপশন সি রাইট অ্যান্সার, ক্রিকেট। নেক্সট, প্রতিবিবর্তন ক্রিয়া নিয়ন্ত্রণ করেন প্রধানত প্রতিবিবর্তনকে নিয়ন্ত্রণ করেন প্রধানত কে? অপশন এ রাইট অ্যান্সার, স্নায়ুনন্দ। নেক্সট কোশ্চেন, কিলোওয়াটার ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? কিলোওয়াটার ঘন্টা কোন ভৌত রাশি দ্বারা পরিমাপ করা হয়? অপশন বি রাইট অ্যান্সার, তড়িৎ ক্ষমতা। নেক্সট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলর তৈরি হয় কোন সালে? সরি, এখানে কোন সালটা নেওয়া নাই। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলর তৈরি হয় কোন সালে বলো?
কোন সালে তৈরি হয়? অপশন সি রাইট অ্যান্সার 1952 সালে। চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। জৈব গ্যাস হলো, জৈব গ্যাস কি ধরনের? জৈব গ্যাস হলো এটি একটি, অপশন এ রাইট অ্যান্সার। চলো নেক্সট, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে বলো? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা অপশন এ রাইট অ্যান্সার গুরু নানক। আর অপশন 20 নম্বর কোশ্চেন, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা প্লিজ এটা গিয়ে উত্তরটা কমেন্টে জানাবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো এটা প্লিজ তোমাদের হোমওয়ার্কে থাকবে এবং তোমরা এই অ্যান্সারটা হোমওয়ার্ককে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো প্লিজ ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। টার্গেট জিকে টপিক চ্যানেলের শেষ পর্যন্ত থাকার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ এবং প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, ভালো।